ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নজর রাখবো বিস্তারিত খবরে। গার্ডেন রিচ প্রগতি ময়দান থানার পর বৌবাজার করোনা আক্রান্ত বৌবাজার থানার এক শীর্ষ অফিসার বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি। তিনি জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, কি খবর রয়েছে, এই বিষয়ে কেমন আছেন তিনি, আর কি জানা যাচ্ছে? দেখো, যেটা কলকাতা পুলিশ সূত্র থেকেই আমরা জানতে পারছি যে গার্ডেন রিচ থানার পর প্রগতি ময়দান এবং তারপর এবার বৌবাজার থানার শীর্ষ আধিকারিক তিনি জ্বরে আক্রান্ত হন এবং এরপর তাকে বাইপাস লাগোয়া একটি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার টেস্টও হয়েছে এবং সেই টেস্টের পর যেটা জানা যাচ্ছে যে তিনি করোনা পজিটিভে আক্রান্ত। ইতিমধ্যে তিনি, যেহেতু তোমাকে জানালাম যে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই থানার যাতে কাজ স্বাভাবিকভাবে হয় সেই বিষয়টা নজর দিচ্ছেন লালবাজার উচ্চতর আধিকারিকরা। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে স্যানিটাইজিং এর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বৌবাজার থানাতে এবং যিনি শীর্ষ আধিকারিক তার কাছাকাছি যারা এসেছিলেন তাদের কতজন ছিলেন সেই সংখ্যাটাও নির্ণয় করার চেষ্টা চালানো হচ্ছে, কোয়ারেন্টিনেও পাঠানো হবে এবং তার সঙ্গে সঙ্গে থানার স্বাভাবিক কাজও করতে হবে সেই বিষয়টা দেখা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি এই বৌবাজার থানার ঠিক কাছাকাছি হেয়ার স্ট্রিট থানা এবং সেই থানাতেও কোনো পুলিশ কর্মীরা কাছাকাছি গিয়েছিলেন কিনা এই বিষয়গুলো সমস্তটাই দেখছেন লালবাজার উচ্চতর আধিকারিকরা। তবে আপাতত স্থিতিশীল রয়েছে অবস্থা বৌবাজার থানার শীর্ষ আধিকারিকের, যিনি করোনা আক্রান্ত হয়েছেন এবং এমনটাই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রেও এবং ইতিমধ্যে স্যানিটাইজিং এর কাজও শুরু করা হয়েছে। যে মূল প্রক্রিয়াগুলো যেগুলো অন্যান্য ক্ষেত্রেও করা হয়েছে সেই প্রক্রিয়াগুলো ইতিমধ্যে চালানো হচ্ছে এমনটাই লালবাজার সূত্রে জানা যাচ্ছে। তোমাকে আরো একবার জানাই, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার লালবাজারে তিনি জানিয়েছেন যে করোনা আক্রান্ত হয়েছেন বৌবাজার থানার শীর্ষ আধিকারিক এবং তার সংস্পর্শে যারা যারা ছিলেন সেই কারা কারা ছিলেন সেটাও চিহ্নিত করে তাদেরকেও যে প্রকৃত তাদের যে চিকিৎসা করার দরকার রয়েছে বা প্রকৃত তাদের যে কোয়ারেন্টিনের দরকার রয়েছে সেই বিষয়টা করা হবে বলেই জানা যাচ্ছে লালবাজার সূত্রে। ধন্যবাদ আবির।